অ্যাকচুয়ালি মানে প্রোডাকশন থেকে আমাদের তো প্রোডাকশন আছে প্রায় জানুয়ারি থেকে থেকে তো জানুয়ারি থেকে এই অগস্ট মাস, এটা যে এই যে ছ মাস, আমাদের ছ মাসে যত শর্ট ফিল্মস আছে, মিউজিক ওয়েব সিরিজ আছে, ওইগুলো আমরা একসঙ্গে পুজোর মুখে আমরা রিলিজ করছি আর কি। আর এটা ছাড়া আমাদের লক্ষ্য ওই ইয়েটাই একটাই, যে মানে প্রচুর ডিরেক্টর আছেন বা যারা ওই আর্টিস্ট আছেন, যারা ঠিক যোগ্যতার, আমরা চাই আমাদের এখানে যোগ্যতার যে মাপকাঠি এক অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমাদের মূল্যায়নটা হোক, মানে মানে সবার স্বপ্নগুলো যাতে কোনো শর্ত ছাড়া আমাদের এখানে ইয়ে হয়, পূর্ণ হয়। নট ইয়াং, নট ইয়াং, সরি সরি, নট ইয়াং, দেখো ট্যালেন্টেড না, মানে কোনো মানে বয়স নেই, একটা 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 ছ বছরের মানে মানে বাচ্চার যা আছে, একটা 60 ইয়ার্সের মহিলার হতে আর বেটার ট্যালেন্ট আছে। তো মানে ট্যালেন্টের সঙ্গে এজ বা সামাজিক প্রেক্ষাপট বা ধরো আদার্স যে আর কোনো কিছুর মূল্য, ট্যালেন্ট ট্যালেন্ট একদমই না, না না, একটা ছোটো ইয়ে আছে। দেখুন ওই আমাদের ক্যারেক্টার যে অ্যাক্টিং, অ্যাক্টিংয়ের মানে চরিত্র, চরিত্র তো সব রকম বয়সের লাগে না, একটা সামাজিক প্রেক্ষাপট বা সমাজে মানে সব রকমের ক্যারেক্টার লাগে, ছোট বড়। আর ফ্যাশন বলতে আজকালকার লোকেরা যেটা বোঝে যে ফ্যাশন মানে ইয়াং ছেলে, ইয়াং মেয়ে, সকল না বস, দেখো তোমাদের মানে আমাদের যা যারা বাড়িতে বয়স্ক মহিলা আছেন, আমার মা তো আমাদের মা যেটি যারা, তারা যখন কোনো মানে যখন যখন কোনো মার্কেটিংয়ে বেরোয় একরকম পোশাকে মেকআপ বেরোয়, আবার যখন কোনো মানে কোনো বিয়ে বাড়ি যায় অন্যরকম ড্রেসে যায়। তো ফ্যাশন মানে একটা ব্যালেন্স কনস্টিটিউম, ফ্যাশন মানে একটা মানে একটা একটা ঠিকঠাক পোশাক, যে যেই মানে যে অনুষ্ঠানের সঙ্গে বা যে জায়গার সঙ্গে যে ড্রেসটা যায় ব্যালেন্স হয়। দেখো বাঙালি সংস্কৃতি যে নষ্ট হচ্ছে এটা কিন্তু ভুল কথা। আজকে ওই মানে ওই কী কী বলে ওই পাকা বাদাম হোক বা যা কিছু হোক, ভুট্টো ভুট্টো হোক, মানে সেগুলো দুদিন মানে বাট এসো আলো এসো হে, এটা কিন্তু সারা জীবন ছিল, আছে, থাকবে। আচ্ছা দেখো এই এই মুহূর্তে আমাদের এখানে আমাদের প্রেস মিটে আছে প্রায় 150 মতো পার্টিসিপেন্ট। তো তোমরা এই প্রশ্নগুলো আমাদের না করে তাদেরকে যে কোনো একদমই বলতে পারো, এক সেকেন্ড, অ্যাকচুয়ালি অন্যান্য যে যারা হাউস আছে তারা টাকা নিচ্ছে কেন নিচ্ছে এটা তাদের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি এখানে আমরা যারা আছি, ও আছে আমাদের রাজা প্রসাদ, ও অনুপ দত্ত বা আমি, আমরা খুব মানে আমরা স্ট্রাগল করে আজকে এসেছি, স্ট্রাগল করে এসেছি, মানে ফাইটটা কী, লড়াইটা কী, এটা আমরা মানে একদম আমরা রগে রগে আমরা জানি। তাই যখন দেখি যে এই ফিল্ডে আসার জন্য কেউ ফাইট করছে, চেষ্টা করছে, কেউ তার টাকা নেই বা তার টাকা আছে কি নেই সেটা ফ্যাক্টর না, তার যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, তার তার ইচ্ছাটা আছে, যোগাযোগ করছে কি, কিন্তু ঠিক জায়গাটা পাচ্ছে। দেখো মানে আমরা এটা বলি না আমাকে সেলিব্রিটি বানিয়ে দেবো, একদমই না, একদম মানে আমরা কাউকে সেলিব্রিটি বানাতে পারবো না, বাট সঠিক রাস্তায় যাওয়ার যে রুটটা ওই সে গুগলের মতো সেই রুট লোকেশনটাও আমরা দেখিয়ে দেবো। দেখুন খরচটা সবাইকার তোলার আলাদা আলাদা টেকনিক আছে, আপনি যেটা ভাবেন কি অনেক রকম অনেক প্রোডাকশন হাউস চালু হয় যেটা মানে ম্যাক্সিমাম যারা পার্টিসিপেন্ট থেকে নিয়ে করে, আমরা সেটা চাইছি না, আমরা ওটা অন্যভাবে চাইছি। হ্যাঁ প্রথমে যে খরচটা হচ্ছে সেটা হবেই, সেটা আমরা নিজে থেকে এখন আপাতত করছি, আপনি কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন, আমরা কাউ থেকে কোনো নিচ্ছি না। এটা আমরা অন্য ধরনের যখন একটা প্রোডাকশন হাউস চালু হবে বা যখনই হয়ে যাওয়ার পরে অনেক অ্যাড হতে পারে, মানে যেরকম একটা কর্পোরেট কোম্পানি যেরকম নিজেকে দেখানোর পরে যখন অ্যাড দিয়ে কিছু টাকা নিতে পারে, আমরা সেই ধরনের ভাবে তোলার এটা ভাবছি, চিন্তা ভাবনা আমাদের এটাই আছে। হ্যাঁ হ্যাঁ চালিয়ে নিতে পারছি। হ্যাঁ মানে আজকে যদি আমাদের এই সিনেমাটা যদি কোথাও লঞ্চ হয় বা কোথাও চলে, তা সেটা দিয়ে তো আমরা কিছু টাকা পাবোই, সেটা দিয়ে আমরা চাইছি অন্য যদি কিছু পায় আমাদেরও পাবে, সেটাই হলো কথা। আর এখানে
সেটা মানে আমাদের দেখুন না কমার্শিয়াল ছবি বলতে যেটা বোঝায় ওটা আমরা এক্ষুনি আমরা না ভাবছি না, আমরা মেনলি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা ছবি বলতে পারি এবং আমাদের যেটা আছে ইচ্ছা যে আমার ওয়েব সিরিজ আমরা কাজ করব, বিকজ এখন তো মোবাইলের যুগ, তো এখন সিনেমা হলে ছবি রিলিজের মতন ক্ষমতা আমাদের নেই, একদম ক্লিয়ার কথা, সেরকম মানে টাকা বা বাজেট আমাদের নেই, উই আর নট সো কল্ড বিগ হাউস, তো আমরা ওই ওয়েব সিরিজ বা মেনলি বিজ্ঞাপন থেকে টাকা খাস, মানে আমরা বিজ্ঞাপন মেকিংটা হচ্ছে আমাদের মেন। আপনারা যে ধরনের ওয়েব সিরিজের কথা বলছেন বা যাই বানাচ্ছেন সেগুলো কোথায় দর্শন মানে প্রদর্শিত কোথায় হবে, মানুষ কোথায় দেখতে পাবে সেটা? সেটা দেখুন কিছু মানে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, তবে আমরা সেই প্ল্যাটফর্মগুলোতে দেব না যেখানে শরীর সর্বস্ব ও অ্যাক্টিংটাই সব কিছু। সময় তো এখন সেই দিকে তো যাচ্ছে। যেটা আপনারা বললেন যে আপনারা ওটিটি প্ল্যাটফর্মে আপনাদের ছবিগুলো দেখাবেন, এখন আমাদের প্ল্যান হচ্ছে, অভিযোগ আমাদের কাছে অসংখ্য আছে যারা চুক্তিবদ্ধ হচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মের সাথে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা টাকা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাদের কাদের সাথে কথা হয়েছে আমরা জানি না, সেই সাথে যারা আপনাদের সাথে কাজ করছে তাদের তো একটা আশা নিয়ে তারা কাজ করছে, তখন সেই ক্ষেত্রে যদি আপনারাও সেই দেখুন আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমরা যে কটা কাজ এখানে করি শর্ট ফিল্ম হোক বা ওয়েব সিরিজ হোক সেখানে আমরা সোকল আউটসোর্স থেকে ফাইন্যান্স আর প্রডিউসার আমরা নিয়ে আসি না, আমাদের যে তিনটে হাউস আছে দে আর ওয়েল স্টাবলিশড, এই তিনটে হাউসের যে প্রফিটটা আসে সেই প্রফিট থেকে আমরা ইনভেস্টমেন্ট করছি এখন, তাই কোনো ছবি ফ্লপ হোক বা সিরিজ থেকে টাকা না আসা আসা এটা ফ্যাক্টর না, শিল্পীদের কম্প্রোমাইজ যাতে করতে না হয়, মানে 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 এখন এখন বর্তমানে ইন্ডাস্ট্রি বলতে অনেক রকম ছবি চোখের সামনে আসে বেশে সকল কম্প্রোমাইজ, হ্যাঁ কম্প্রোমাইজটা করতে হয়, সময়ের সঙ্গে কম্প্রোমাইজ, খাটনির সঙ্গে কম্প্রোমাইজ, স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ। দেখো আমাদের কর্মসূচি তো তোমরা ছিঁড়ে এটা দেখলে যে মানে আমরা কিছু গুণী মানুষকে আমরা সমাধান দিলাম, এটা ছাড়া আমাদের সঙ্গে যারা অ্যাক্টিং করেছেন ডিরেকশন দিয়েছেন তারা সত্যি দে আর টু মাচ ডেডিকেটেড, মানে আমি কার নাম বলবো, এখানে চন্দ্রদোনা আছে, স্বাক্ষর কোথায় গেল, আয়ুষ আয়ুষ এবং ভাপিতা, মানে সবাই এরা মানে দে আর জাস্ট অসম। আজ আজকে আমরা বলতে পারি যে তিনজন আমরা মানে বসে আছি, যদি ওরা দাঁড়িয়ে না থাকতো আমরা বসে থাকতে পারতাম না। তা তো অবশ্যই মানে বাঙালির তো পুজো আবেগ থাকেই তো একটা, ঠিক কিনা? দেখো শিল্পটা মানে শিল্প না কখনো কোনো ভৌগোলিক বা কোনো ওই বাঙালি মারোয়ারি এর মধ্যে বেষ্টিত না, শিল্প সেটাই যে যেটা তোমার আত্মাকে তোমার চোখকে তোমার মনকে এন্টারটেনমেন্ট করবে। হ্যাঁ অ্যাকচুয়ালি কনফিডেন্স আমরা এই জন্য পাচ্ছি, আমরা দেখেছি আমরা ফ্যাশন ও প্যাশন বলে একটা প্রোগ্রাম আমাদের চলছে, জানুয়ারি থেকে আমরা আরম্ভ করেছিলাম ওটা, সেটা অবিশ্বাস্যভাবে এখন আমাদের পার্টিসিপেট আছে প্রায় 800-এর ছুঁই ছুঁই, তো এবং সেখান থেকে প্রচুর ট্যালেন্ট আসছে, আজকে যারা আমার সঙ্গে অ্যাক্টিং করেছেন নাচ আবৃত্তি গান তারা প্রত্যেকে আমাদের ফ্যাশন প্যাশনের পার্টিসিপেট, তো সেই জায়গা থেকে ঠিকঠাক মানে ওই প্রতিভাকে খুঁজে আনাটা খুব সহজ এই আর কি। আপনারা এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাকে বা বাঙালি মানে দর্শকের কাছে কি বার্তা দিতে চাইছেন মূলত? ভাই আমি মাঝখানে বসে আছি মানে আমি মুখপাত্র তা না, অনুপ আমার নাম অনুপ দত্ত, আমি এখানকার টেকনিক্যালটা দেখি, টেকনিক্যালের যা সাপোর্ট দেওয়া সেটা করি, আমাদের নেক্সট পার্টি
আমরা চাইছি এটাকে আরো বড় করার জন্য, এবং নেক্সট মান্থেই আমাদের আরেকটা শো তৈরি করবো আমরা। এই শোটা আমরা করছি এবং পরের নেক্সট মান্থেই আমরা আরেকটা শো করব। তো চেষ্টা করছি আরো বড় কিছু করার জন্য, যাতে আরো বড় কিছু হয় সেটার জন্য চেষ্টা করছি, নতুন নতুন ট্যালেন্টদের নিয়ে আরো কিছু এগিয়ে যাওয়ার জন্য। সেখানে এত বড় বড় প্ল্যাটফর্ম তৈরি করছে, কাজ করছে, এত বিগ বাজারে কাজ করছে, সেখানে টেকনিক্যালি কি কি সাউন্ড ইন করছে যাতে আরো ভালো কাজ হয়? আমাদের টেকনিক্যালি সাউন্ড তাদের সাথে পাল্লা দেওয়ার ট্রাই করছি, এবার তারা তো বিগ প্রজেক্ট, এবার তাদের সাথে হয়তো আমরা এরকম ভাবে পাবো না, কিন্তু যতটা বক্তব্য হচ্ছে যে আপনারা যে টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে কাজ করছেন, ঠিক কি কি টেকনিক্যাল ফেসিলিটি আনছেন যাতে কাজটা আরো প্রদর্শিত ভালো হয়, অর্থাৎ পোস্ট প্রোডাকশনটা আরো ভালো হয়? না দেখো, তার একটা চেষ্টা তো থাকছেই, তবে একটা কথা কি, তো আমাদের নমস্য ব্যক্তিরা যখন কাজ গেছেন করে, সকল সত্যজিৎ বাবু বা ঋতিকবাবু, তখন কিন্তু টেকনিক্যালি সাউন্ড অতটা ছিল না। তো একটা শিল্প তৈরিতে টেকনিক্যালি মানে টেকনিক্যালি সাউন্ডের থেকে তোমার চিন্তার বহিঃপ্রকাশটা কীভাবে সহজভাবে করা যায় ওটাই বোঝায়। তো আমরা ওই টেকনিক্যালি মানে ইকুইপমেন্টের দৌড়ে আমরা আছি না, মানে একটা একটা মানে আমি বলছি তোমার একটা খুব হাই ক্যাটাগরি সিনেমাটিক ক্যামেরা দিয়ে সিনেমা হয়, আবার একটা ছোট সস্তার ক্যামেরা তো শেষে সিনেমা হয়। তোমার গল্পের উনুনটা কোথায় ঠিকঠাক তার উপর ডিপেন্ড করে তোমার সৃষ্টিটা এই।